আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের রিয়েলমি জিটি নিউ টু। এই মোবাইলটি আমরা আজকে ফুল রিভিউ করব। এই মোবাইলটি ফ্ল্যাগশিপ প্লেয়ার হিসাবে যদিও বাজারে লঞ্চ হয়, তারপর কিছু সমস্যায় মোবাইলটিতে রয়েই গেছে। তো চলুন বন্ধুরা, বেশি কথা হয়, আমরা ফুল রিভিউটি শুরু করি। তার আগে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম যদি মোবাইলটির ডিজাইন এবং লুকের কথা বলি, এটা ডিজাইন এবং লুক প্রথমে আসলে অসাধারণ করেছে। এর আগে যে মোবাইলটি লঞ্চ হয়েছিল রিয়েলমি জিটি মাস্টার এডিশন, এটির ডিজাইনটাও অসাধারণ ছিল, একটি আলাদা একটি ডিজাইন ছিল। এবং এখন যে রিয়েলমি জিটি নিউ টু মোবাইলটি লঞ্চ হয়, এটির ডিজাইনটিও সম্পূর্ণরূপে আলাদা। তো নতুনত্ব অনেক কিছুই রয়েছে, এই জন্য এটি ডিজাইনটি আসলে চমৎকার, খুব আলাদাভাবে চেনা যায়। আর এবং কালারটি খুবই চমৎকার ছিল। মোবাইলটি কিন্তু পলিকার্বনেটের তৈরি, যদি এখানে গ্লাস ব্যবহার করা হয়নি। এবং মোবাইলটির উপরে পাবেন আপনারা নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং বাম পাশে পেয়ে যাবেন আপনারা ভলিউম লকার, ডান পাশে পাবেন আপনারা পাওয়ার বাটন, এবং নিচের দিকে আপনারা পাবেন স্পিকার। তার সাথে নিচের দিকে পেয়ে যাবেন টাইপ সি, এখানে থাকছে না কোনো 3.5mm মাইক্রোফোন জ্যাক। তো বন্ধুরা, যেহেতু এটি ফ্ল্যাগশিপ কিলারের একটি মোবাইল, এখানে হেভি গেমিং করা হবে এটাই স্বাভাবিক, কিন্তু এখানে 3.5mm জ্যাকটি না দেওয়ার কোনো কারণ এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি এই জিনিসটা থাকতো তাহলে কিন্তু আরেকটু ভালো হতো। তো বন্ধুরা, ডিসপ্লে সাইজ হলো 6.62 অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে আমরা পেয়ে যাবো ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্ট অথবা ব্যাক সাইডে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, এটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এবং এই ডিসপ্লের মধ্যে আমরা হাই রিফ্রেশ রেট পাবো, যে রিফ্রেশ রেটটি হলো 120Hz রিফ্রেশ রেট, আসলে খুব চমৎকার ছিল। এবং এই রিফ্রেশ রেটটি ছিল অটো মোড, যেহেতু আপনি যখন যে অ্যাপে প্রবেশ করবেন তখন সেই অ্যাপে যত রিফ্রেশ রেট দরকার হবে সেটাই আপনাকে প্রোভাইড করবে। তো এই জন্য বলবো এদিক থেকে ভালো, কারণ রিফ্রেশ রেট যত বেশি থাকবে তত মোবাইলের চার্জ কিন্তু বেশি যায়। তো যেহেতু অটো মোড দেওয়া আছে এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো। এবং বন্ধুরা, ডিসপ্লেতে 1300 nit ব্রাইটনেস থাকার কারণে ফুল সানলাইটের মধ্যে তেমন কোনো প্রবলেম আমি ফেস করিনি। তো ফুল সানলাইটের মধ্যে তেমন কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না, তবে যদি সানলাইটের একদম সরাসরি যান তাহলে কিছুটা সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এই ডিসপ্লে নিয়ে কোনো রকমের ইস্যু আমার চোখে পড়েনি। আর হ্যাঁ, এই ডিসপ্লেটি প্রোটেকশন করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা। তো বন্ধুরা, এবার যদি ক্যামেরা সেকশন আসি, এখানে মেইন ক্যামেরা হিসেবে পাবেন আপনার 64MP একটি ক্যামেরা, যেটিতে 4K 30fps ভিডিও রেকর্ড করা যাবে এবং 180তে 60fps ভিডিও রেকর্ড করা যাবে। এর ছবি ছিল মোটামুটি ওকে লেভেলের। এবং এর সাথে পাবেন একটা 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর, আরেকটি পাবেন ম্যাক্রো শুটার 2MP। তো এখানে আমাদের কোনো ডেপ সেন্সর ইউজ করা হয়নি, যেটি একটি প্লাস পয়েন্ট। আমরা অনেক ভিডিওতে বলেছি ডেপ সেন্সর কেন ব্যবহার করা হয়, এই মোবাইলটিতে ডেপ সেন্সরটি উঠিয়ে দেওয়া হয়েছে, এটি কিন্তু অনেকটা ভালো কাজ আমার মতে। তবে এখানে আল্ট্রা ওয়াইড সেন্সরটা 8MP ব্যবহার না করে যদি 16MP ব্যবহার করতো তাহলে কিন্তু আরও। এবং বন্ধুরা, ফ্রন্টে পাবেন আপনারা 16MP একটি সেলফি ক্যামেরা। তো বন্ধু, এই 16MP ক্যামেরা দিয়ে যদি আপনার ছবি তুলেন, ছবিটা কিন্তু হালকা একটু সফট করে ফেলে, যেটা আসলে বোঝা যায় না ন্যাচারাল কালারটা। তো এই জন্য বলবো এই সফটনেসটা না থাকলে কিন্তু আসলে ভালো হয়। আর 64MP যে ক্যামেরার ছবিগুলো ছিল সেটাও ছিল ওকে লেভেলের, খুব ভালো মানের ছবি ছিল, তেমন একটা খারাপ ছিল না। শুধু আমি একটা জিনিস প্রবলেম পেয়েছি, এখানে যদি আল্ট্রা ওয়াইড সেন্সরটা একটু বাড়িয়ে দিত তাহলে মানে আরেকটু ভালো হতো। তো বন্ধুরা, এবার যদি পারফরমেন্স সেকশনে আসি, এতে আপনারা যে প্রসেসরটি পাবেন সেটা হলো স্ন্যাপড্রাগন 870 যে প্রসেসরটি আছে, 5G একটি প্রসেসর। এই প্রসেসরটি আপনি মোবাইলের সাথে পাবেন, এবং র্যাম হিসেবে পাবেন আপনার 8GB, আর স্টোরেজ হিসেবে পাবেন 128GB। তো বন্ধুরা, এই মোবাইল থেকে যে পারফরমেন্সগুলো ছিল আসলে অসাধারণ ছিল। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এইগুলো যে গেমগুলো ছিল খুব স্মুথলি রান করতেছিল, এবং এখানে হিট হওয়ার খুব সম্ভাবনা কম ছিল যেহেতু কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এখানে। এই জন্য আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন আপনার মোবাইলটি সহজে হিট হবে না। তবে হ্যাঁ, হালকা হিট হয়, যেটা আসলে খুবই কম, তুলনামূলকভাবে খুবই কম, যেহেতু এখানে কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এই জন্য মোবাইলটি হিটিংয়ের সংখ্যাটা খুবই কম ছিল। আর এর পারফরমেন্স নিয়ে যদি কথা বলি আমরা, তাহলে এর পারফরমেন্স খুবই দুর্দান্ত, যেহেতু এখানে 8GB র্যাম ইউজ করা হয়েছে, 128GB রোম, আর এখানে প্রসেসরটা কিন্তু খুব ভালো মানের একটি ফ্ল্যাগশিপ কিলার প্রসেসর ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, সর্বশেষ যদি আমরা ব্যাটারি সেকশনে আসি, এর যে ব্যাটারি সেকশনটা ছিল, ব্যাটারি ছিল এখানে 5000mAh ব্যাটারি, আসলে হিউজ ব্যাটারি আমি মনে করি। আর এর বক্সের সাথে পাবেন আপনারা 65W ফাস্ট চার্জিং সিস্টেম, আসলে খুব দ্রুত চার্জিং সিস্টেমটা এখানে ব্যবহার করা হয়েছে। যদি আপনি ফুল চার্জ করতে যদিও 30-45 মিনিট সময় লেগে যায়, আর যদি এর থেকে আপনি ব্যাক আপ পাবেন যদি হেভি ইউজার হন একদিন, আর যদি আপনি নর্মালভাবে ইউজ করেন সেই ক্ষেত্রে 1.5-2 দিনে আপনি অনাহাসে চার্জিং ব্যাক আপটা
পেয়ে যাবেন। তো বন্ধুরা ওভারঅল সবকিছু মিলিয়ে যদি বলি এই বাজেটের মধ্যে, এই 40,000 টাকা বাজেটের মধ্যে যদি এই মোবাইলটা নিতে চান সেক্ষেত্রে বলবো একটু বেশি হয়ে যাচ্ছে, আর যদি অফারে নিতে চান সেক্ষেত্রে বলবো ঠিক আছে, কিন্তু 40,000 টাকা বাজেটের মধ্যে আমি বলবো এই মোবাইলটি ঠিক নেই। যদি অফার চলতেছে যেহেতু, যদি অফারে নেন সেহেতু ঠিক আছে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ।